আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বায়োলোসিয়ার ডাই সাথে আছে আমি জাহিদুল সৌরভ তো আশা করি তোমাদের হচ্ছে কুশ বিভাজন যে চ্যাপ্টারটা আছে সেই চাপারটা পড়া কিংবা রিভিশন দেওয়া মোটামুটি শেষ তো এখন ভাইয়ের কাজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের এবার এইচএসসিতে কী কী এমসি কিউ আসতে পারে কী কী সি কিউ আসতে পারে সেই জায়গাগুলো জাস্ট দেখাই দেওয়া তুমি তাহলে হচ্ছে মিলায় নাও যে এই জিনিসগুলো তোমার হচ্ছে কমন পড়তেছে কিনা বা তুমি পারো কিনা যদি না পারো এখন হচ্ছে ওই জিনিসপাতিগুলো রিভিশন দিয়ে দাও আশা করি ভাইয়া আজকের ক্লাসে যে যে জায়গাগুলো দেখাবো যে এই জায়গা থেকে এমসি কিউ আসতে পারে এই জায়গা থেকে সি কিউ আসতে পারে এর বাইরে কোনো কিছুই আসবে না সুতরাং এই ভিডিওটা হচ্ছে চেষ্টা করো সবটা দেখার বই যদি না খোলো শুধুমাত্র ক্লাস দেখলে তুমি অনেক কিছু বুঝতে পারবে না যে আমি গুণ সিকোয়েন্স আসলে আগাইতেছি সুতরাং সিকোয়েন্স ধরতে হইলে অবশ্যই হচ্ছে এখন বইটা খুলো বইটা খুলো আর ক্লাসটা মিলাও তাহলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথম যেটা কথা সেটা হচ্ছে কুশ বিভাজন থেকে এক নাম্বার যে জিনিসটা আসতে পারে বা যেটা হচ্ছে এমসিকিওর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভাজনের অপর নামসমূহ অর্থাৎ আমরা জানি হচ্ছে তিন ধরনের কুশ বিভাজন হইতে পারে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মায়োসিস এই যে তিন ধরনের কুশ বিভাজন আছে সেগুলোর অপর নামগুলা কি এইগুলো একটু মনে রাখতে হবে তোমাদের যেমন হচ্ছে অ্যামাইটোসিসকে আমরা কি বলি প্রত্যক্ষ বিভাজন বলি মাইটোসিসকে বলি ইকুয়েশনাল সেল ডিভিশন কিংবা সমীকরণে বিভাজন কারণ একটা সমীকরণে যেমন বাম পক্ষ ডান পক্ষ দুইটা হচ্ছে সমান হয় তেমনি মাইটোসিস কুশ বিভাজনের মাধ্যমে হচ্ছে যেটা মাতৃকোষ থাকে সেটা তো যত সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষগুলো তো একদম এক্স্যাক্টলি ওই সেম পরিমাণ হচ্ছে ক্রোমোজোম থাকে এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় হচ্ছে সমীকরণিক একটা সমীকরণের মতো দেখতে কোষ বিভাজন এরপর আসে হচ্ছে মায়োসিস মায়োসিস ছিল হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন কিংবা রাসমূলক কোষ বিভাজন কারণ মাতৃকোষ যদি হচ্ছে টোয়েন সংখ্যক ক্রোমোজম হয় অপত্য কোষে এই মায়োসিসের ফলে কি হয়েছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে হচ্ছে অর্ধেক হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় রাসমূলক কোষ বিভাজন সো এই যে অপর নামগুলো ভাই বললাম সে নামগুলো কিন্তু হচ্ছে আমাদের এমসি আসতে পারে আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন তুমি যদি হচ্ছে পড়া শুরু করো তখন দেখবা যে মাইটোসিস কোষ বিভাজনের মাঝে দুইটা পর্যায়ে আছে প্রথম পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয় পরবর্তীতে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয় সো এই যে নিউক্লিয়াস একটা থেকে হচ্ছে দুইটায় পরিণত তৈরি এই জিনিসটাকে কী বলা হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কেরিওকাইনেসিস তাহলে যদি আসে নিচের কোনটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের নাম তাহলে মনে রাখবা নিউক্লিয়াসের বিভাজন এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কেরিওকাইনাস কারণ আমরা জানি কেরিয়ন কেরিয়ন কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে কেরিওকাইনাস আর আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো সেটা হচ্ছে এই যে কাইনেসিস এই নামকরণটা হচ্ছে সর্বপ্রথম কোন বিজ্ঞানী করছেন যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কেরিওকাইনাসিস বলবো এই জিনিসটা করছিলেন হচ্ছে বিজ্ঞানী স্লাইখার ঠিক আছে তার নামটা হচ্ছে স্লাইখার সো এই জিনিসটা মনে রাখি মাঝে মধ্যে কিন্তু এটা আসে যে কেরিওকাইনেসিস এই যে নামকরণটা আছে বা নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনেসিস বলা হয় এটা কোন বিজ্ঞানী করছিলেন তার নাম হচ্ছে স্লাইখার তো এগুলা গেল হচ্ছে কুশ বিভাজনের অপর নামসমূহ পাশাপাশি আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো এখান থেকে এই জিনিসটা এখন মনে পড়ছে আমার যে মায়োসিস বিভাজন যেটা আছে মায়োসিস বিভাজন কিন্তু দুইটা পর্যায়ে সংগঠিত হয় একটা হচ্ছে মায়োসিস এক আরেকটা হচ্ছে মায়োসিস দুই সো মায়োসিস একের মাঝে দেখা যায় যে মায়োসিসের যে আসল ঘটনা সেটা ঘটে যায় অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পেয়ে যায় আমরা জানি মায়োসিস বিভাজনের ক্ষেত্রে মাতৃকুষে যদি টুয়েন সংখ্যক ক্রোমোজোম থাকে কোষে অ্যান সংখ্যক ক্রোমোজোম হয় অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যায় এই যে হ্রাস পাওয়ার যে ঘটনাটা হয় সেই ঘটনাটা কিন্তু ঘটে হচ্ছে মায়োসিস একে মায়োসিস একে হচ্ছে এ হ্রাস পাওয়ার ঘটনাটা ঘটে এজন্য মায়োসিস এককে বলা হয় আমরা মনে রাখবো মায়োসিস এককে বলা হয় হচ্ছে মায়োটিক বিভাজন মায়োটিক বিভাজন ঠিক আছে অন্যদিকে মায়োসিস দুই মায়োসিস দুই যেটা আছে সেটা হচ্ছে অনেকটা মাইটোসিসের মতো মাইটোসিসি যেমন হচ্ছে মাতৃকোষে টুয়েন থাকলে অপত্য টুয়েন হয় তেমনইভাবে মায়োসিস দুই যেটা আছে সেটাতে হচ্ছে মানে মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজম থাকে অপত্য তো ঠিক তত সংখ্যকই ক্রোমোজম থাকে যেহেতু মায়োসিস দুই হচ্ছে দেখতে অনেকটা মাইটোসিসের মতো এজন্য মায়োসিস দুইকে কি বলা হয় মায়োসিস দুইকে বলা হয় হচ্ছে মাইটোটিক বিভাজন মায়োসিস দুইকে বলা হয় হচ্ছে মাইটোটিক বিভাজন তাহলে মাইটোসিসের মতো এই জন্য তাকে কী বলা হয় মাইটোটিক বিভাজন তাহলে কোনটা মায়োটিক বিভাজন কোনটা মাইটোটিক বিভাজন এই জিনিসটি একটু মনে রাখতে হবে মায়োসিস এককে বলা হয় মায়োটিক বিভাজন মায়োসিস দুইকে বলা হয় মাইটোটিক বিভাজন এই জিনিসটা মনে রাখবা তাহলে ফার্স্টে আমরা যেই জিনিসটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে কোষ বিভাজনের অপর সমূহ এই জিনিসপাতিগুলো কিন্তু অবশ্যই হচ্ছে মনে রাখবা এরপর দুই নাম্বার এখান থেকে যে জিনিসটা এমসি করতে আসতে পারে সেটা হচ্ছে কোন কোষ বিভাজন কুশের কোথায় ঘটে বা কোন ধরনের হচ্ছে কোষে সংঘটিত হয় এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা জাস্ট এই ক্ষেত্রে হচ্ছে দুইটা কেস মনে রাখবো তাহলে বাকি যত কেস সব তো হচ্ছে মাইটোসিস হবে মনে রাখবা ইস্ট তারপর হচ্ছে এমি ব্যাকটেরিয়া ইস্ট এমিবা ব্যাকটেরিয়া এই তিনটাতে হচ্ছে শুধুমাত্র অ্যামাইটোসিস সংঘটিত হয় ইস্ট এমিবা বা ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস অন্যদিকে আরেকটা জিনিস খুবই ভালো করে মনে রাখবা যে জনন মাতৃকোষ যদি বলে জনন মাতৃকোষ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জনন মাতৃকোষ যেটা কি না টুয়েন্ড সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট এটাতে শুধুমাত্র ঘটবে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন তাহলে জাস্ট আমাদের এই দুইটাকেস মনে রাখতে হবে ইস্ট এমিবা ব্যাকটেরিয়া এগুলাতে ঘটে অ্যামাইটোসিস জনন মাতৃকোষে ঘটে হচ্ছে মায়োসিস তাহলে এই দুইটা গেল মাঝখানে যত কিছু হবে যেমন হচ্ছে জননাঙ্গের বিকাশ তারপর হচ্ছে আমাদের ক্ষতস্থান পূরণ কিংবা হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণ এলাকায় যে হচ্ছে বৃদ্ধি হইতেছে সকল ক্ষেত্রে হচ্ছে কোনটা ঘটে সকল ক্ষেত্রে ঘটে হচ্ছে মাইটোসিস বিভাজন এরকমটা কিন্তু হচ্ছে প্যাস লাগানোর চেষ্টা করে যে জননাঙ্গের বিকাশে নিচের কোন ধরনের বিভাজন সংগঠিত হয় এখন জননাঙ্গের যে জনন কথাটা আছে সেটা শুনে হচ্ছে আমরা অনেকে মাইনোসিস বিভাজনের কথা চিন্তা করি বাট এই জিনিসটা হবে হচ্ছে মাইটোসিস মনে সব সবসময় যে শুধুমাত্র এবং কেবলমাত্র জনন মাতৃকোষে কি ঘটবে জনন মাতৃকোষে ঘটবে হচ্ছে মায়োসিস বিভাজন এছাড়া দুনিয়াতে যত কিছু আছে মানে ইস্ট এমি বা ব্যাকটেরিয়া বাদে দুনিয়াতে যত কিছু আছে সব কি ঘটবে সব কিছুতে ঘটবে হচ্ছে মাইটোসিস বিভাজন সো এগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে যে কোন বিভাজন হচ্ছে কোথায় সংগঠিত হয় আর আরেকটা কথা দেখবে বইতে একটা কথা আছে সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর যে জীবগুলো আছে উচ্চ শ্রেণীর জীব যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি কিংবা হচ্ছে একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা চিন্তা করলে আম গাছ জাম গাছ এই যে গাছগুলো আছে সেগুলোর যে জনন মাতৃকোষ আছে সে জনন মাতৃকোষ হয় হচ্ছে টু অ্যান্ড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এজন্য এই যে শ্রেণীর যে জীবগুলোর কথা বললাম সেগুলোর জনন মাতৃকোষে হচ্ছে কি ঘটে মায়োসিস বিভাজন ঘটে অন্যদিকে নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে যেমন হচ্ছে শৈবাল ছত্রাক এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর যে জনন মাতৃকোষ সেগুলা কীরকম সেগুলো হচ্ছে অ্যান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এখন তাহলে হচ্ছে শৈবাল ছত্রাকের যে জনন মাতৃকোষ তো যদি মায়াসিস ঘটতো তাহলে কি হতো এখান থেকে যে হচ্ছে জনন কোষটা সৃষ্টি হইত সেটা হয়ে যেত এন বাই টু কিন্তু এন বাই টু বললে হচ্ছে কোনো কিছু হইতে পারে না এজন্য শৈবাল ছত্রাকের জনন মাতৃকোষ হচ্ছে দেখা যায় যে মায়াসিস বিভাজন ঘটে না শৈবাল ছত্রাকের মতো যে নিম্ন শ্রেণীর জীবগুলো আছে সেগুলা যখন হচ্ছে জায়গোট গঠন করে ধরো এটা থেকে আসলো শুক্রানো এন এটা থেকে আসলো ডিম্বানো এন তারা মিলে যখন হচ্ছে টু এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জায়গোট গঠন করে সেই জাইগোটে তখন হচ্ছে মায়াসিস কুশ বিভাজন সংগঠিত হয় তাহলে জায়গাটা যদি হচ্ছে মায়োসিস বিভাজন সংগঠিত হয় তাহলে এখান থেকে যে বাচ্চাটা তৈরি হবে সে বাচ্চাটা কীরকম হয়ে যাবে এন সংখ্যক ক্রমশ বিশিষ্ট হয়ে যাবে তাহলে পিতামাতার দেহ ছিল এন এন আর সন্তান যেটা তৈরি হইলো সেটাও কীরকম হলো অ্যান হলো। এরপর আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন বিভাজন প্রথম কে লক্ষ্য করেন ঠিক আছে সো আমরা দেখছিলাম যে মাইটোসিস বিভাজন সেটা হচ্ছে সর্বপ্রথম কে লক্ষ্য করছিলেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং একটা হচ্ছে সামুদ্রিক সেলেম্যান্ডারে সো সেই সামুদ্রিক সেলেম্যান্ডারের যে বৈজ্ঞানিক নামটা আছে ট্রিটোরাস মাকোলোসা এই জিনিসটা আপনারা একটু মনে রাখতে হবে অনেক সময় কিন্তু হচ্ছে এমসিকিউতে এরকমটা দিয়ে দেয় যে নিচের কোন জীবটিতে সর্বপ্রথম মাইটোসিস বিভাজন পরিলক্ষিত হয়েছিল সেক্ষেত্রে আর হচ্ছে সামুদ্রিক সেলেমেন্ডার এই কথাটা না দিয়ে হচ্ছে ট্রিটোরাস মাকোলোসা এই কথাটা দেওয়া হয় সো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে সামুদ্রিক সেলেমেন্ডারেরই বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটোরাস মাকোলোসা তাহলে এরকমভাবে কোন কোষ বিভাজন সর্বপ্রথম কোন বিজ্ঞানী কোথায় লক্ষ্য করছিল এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো এটা এমসি আসতে পারে এরপর আসো কোন কোষ বিভাজনের গুরুত্বটা আসলে কি তোমরা দেখবা যে প্রত্যেকটা কোষ বিভাজন আলোচনা করার পর পর হচ্ছে সেই কোষ বিভাজনের গুরুত্বটা আলোচনা করা হয়েছে ঠিক আছে দেখবা কয়েকটা পয়েন্ট আছে সো সেই যে কোনো একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এই জিনিসটা কোথায় সংগঠিত হয় যেমন আমরা জানি হচ্ছে মায়োসিস যে কোষ বিভাজন আছে সেই মায়োসিস কোষ বিভাজনের একটা কাজ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা তাহলে এই জিনিসটা এমসি কিন্তু ভাবে আসতে পারে নিচের কোন ধরনের কোষ বিভাজনের কাজ হচ্ছে ক্রোমো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা নিচের কোন ধরনের কুশ বিভাজনের কাজ হচ্ছে প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি করা নিচের কোন ধরনের বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে সব ক্ষেত্রে আনসার কিন্তু হচ্ছে মায়োসিস বিভাজন ক্ষতস্থান পূরণ তারপর হচ্ছে আমরা বলতে পারি যে জননাঙ্গের বিকাশ তারপর হচ্ছে উদ্ভিদের যে বর্ধিষ্ণ এলাকাগুলো আছে সেগুলোতে যে বিভাজন তারপর হচ্ছে আমরা বলতে পারি যে ক্ল্যামাইডুমোনাসের মতো দেখো ক্ল্যামাইডুমোনাসের মতো কিছু সুকেন্দ্রিক জীবের যে হচ্ছে বংশবৃদ্ধি এগুলার ক্ষেত্রে কোন ধরনের কুশ বিভাজন এগুলার ক্ষেত্রে দেখা যায় যে মাইটোসিস কুশ বিভাজন ঘটে ঠিক আছে তাহলে মাইটোসিস বিভাজন মাইসিস কুশ বিভাজনের গুরুত্বটা ঠিক আছে কোনটার আসলে ভূমিকাটা কি মেইন কাজটা কি সেটা কিন্তু আমাদের হচ্ছে এমসিগোতে আসতে পারে ঠিক আছে এমসি গোতে হচ্ছে এরকমভাবে নিচের কোনটির কাজ ক্রমজম সংখ্যা ধ্রুব রাখা নিচের কোনটি প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি করে এরকমভাবে হচ্ছে দিয়ে তোমার হচ্ছে তিন চারটা কুশ বিভাজনের নাম দিয়ে দিবে সেখান থেকে তোমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে ঠিক আছে তাহলে কি করতে হবে বিভাজনগুলোর গুরুত্বর যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে ঠিক আছে এরপর আসলে হচ্ছে কুশচক্রের কোন ধাপে কত সময় লাগে আমরা কিন্তু কুশচক্র দেখছিলাম না বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেলকের সো এই যে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল কুশচক্র আবিষ্কার করছিলেন সেই কুশচক্রে হচ্ছে কয়েকটা ফেজ আছে আমরা জানি হচ্ছে ফার্স্টে জি ওয়ান থাকে তারপর হচ্ছে এস ফেজ থাকে জি টু ফেজ থাকে সো জি এস এবং জি টু এই যে ফেজগুলো আছে সেই ফেজগুলোর ভিতরে দেখবা যে অনেক কথা আছে বইতে এত কথা হচ্ছে মনে রাখার কোনো দরকার নাই তোমরা স্পেশালি মনে রাখবা যে কোন ধাপটাতে কত পার্সেন্ট সময় ইউজ হয় ঠিক আছে আমরা জানি জি ওয়ান ধাপে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এস ধাপে হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তারপর হচ্ছে আমাদের তোমার জি টু ধাপে হচ্ছে দশ থেকে বিশ পার্সেন্ট আর যে মেইন কাজ মেইন কাজ হচ্ছে আমাদের এম পেজ সে এম ফেজে হচ্ছে বা বিভাজনরত যে ফেজটা আছে সে ফেজে হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ইউজ হয় আর এর পাশাপাশি হচ্ছে জি ওয়ান পেজের মেইন কাজ কি জি ওয়ান ফেজের মেইন কাজ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কিংবা আমরা বলতে পারি সিডিকে এই জিনিসটা তৈরি করা এই জিনিসটা যে সকল খুশি তৈরি হতে পারে তারাই হচ্ছে জি থেকে এস ফেজে যেতে পারে সিনথেসিস কথাটা থেকে আসছে হচ্ছে এস ফেজের কথাটা এই সিনথেসিস ফেজে কি হয় ডিএনএ সিনথেসিস হয় অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয় অর্থাৎ তোমার কাজ হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি করতে হবে এখন দুইটা কোষ সৃষ্টি করতে হলে তো এই কোষে হচ্ছে আগে ডাবল করে নিতে হবে ডাবল করার পর প্রত্যেকটা জিনিস হচ্ছে দুইটা কোষে যাবে তো এই জন্য দেখা যায় যে এস ফেজে হচ্ছে ডিএনএ যেটা হচ্ছে ক্রোমোজোমের ভিতরে আসে সেটাকে ডাবল হইতে হয় অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে তাহলে নিচের কোন ধাপে হচ্ছে ডিএনএর দ্বিতন ঘটে নিচের কোন ধাপে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে এটা যদি আসে কি বলবা সেটা হচ্ছে অ্যাস পেজ কিংবা সিনথেসিস পেজে আর এই জিনিসটা ঘটে বলেই হচ্ছে অ্যাস পেজকে বলা হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফেজ কুষ্ঠকের ভিতরে ঠিক আছে সো এই জিনিসটা মনে রাখবা এরপর জি টু ফেজে কী হয় জি টু ফেজে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমপিএফ কিংবা হচ্ছে আমরা বলতে পারি ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর এই ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর বা এমপিএফ জি টু ফেজে তৈরি হয় এবং যে সকল কুশ হচ্ছে এই এমপিএফ তৈরি করতে পারে তারাই কেবলমাত্র হচ্ছে এম ফেজে প্রবেশ করতে পারে ঠিক আছে অর্থাৎ মূল কুশ বিভাজন হচ্ছে প্রবেশ করতে পারে এরপর আসা হচ্ছে অপর নাম আমরা কিন্তু হচ্ছে মাইটোসিস যখন পড়ি মাইটোসিসের ক্ষেত্রে যে আমরা পাঁচটা ধাপের নাম পড়ি এই যে ধাপের হচ্ছে বাংলা রাখেন অনেক সময় আমাদের সারা হচ্ছে বেশি বাংলা প্রিয়ত তো তারা কি করেন তারা হচ্ছে প্রোফেস না বলে বলবে হচ্ছে আদ্য পর্যায়ে তারপর প্রোমেটাফেসের বদলে লেখা থাকতে পারে হচ্ছে প্রাক মধ্য পর্যায় এরকম কিন্তু লেখা থাকতে পারে কাজে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর অপর নামগুলো একটু মনে রাখো অবশ্যই এই জিনিসটা মনে রাখবা যে অ্যানাফেস অ্যানাফেস যে ধাপটা আছে সেই ধাপেরই অপর নাম হচ্ছে গতি পর্যায় অনেক সময় হচ্ছে আমাদের এমসি এরকম ভাবে প্রশ্ন আসে যে নিচের কোন ধাপে হয় ঠিক আছে এই জিনিসটি কিন্তু অনেক সময় আসে হয় এই জিনিসের শুনে আমরা হচ্ছে একটু হতে পারি যে ক্রোমজুম তো সময় হচ্ছে নড়াচড়া করতেছে তাহলে সে আবার গতিপ্রাপ্ত কোন ধাপে হইছে সো এটার আনসার হচ্ছে অ্যানাফেস এনাফেস কে বলা হয় হচ্ছে গতি পর্যায় তাহলে নিচের কোনটিকে গতি পর্যায় বলা হয় বা নিচের কোন ধাপে হচ্ছে ক্রমজুম গতিপ্রাপ্ত হয় এটা যদি আমাদের এমসি আসে আমরা সার দিব অ্যানাফেজ ধাপে হচ্ছে এই জিনিসটা সংগঠিত হয় সো এগুলো হচ্ছে আমরা মনে রাখবো এবং পাশাপাশি কোন ধাপের মেইন ঘটনাটা কি মূল কাহিনীটা কি সেটা অবশ্যই মনে রাখতে হবে এবার তুমি মাইটোসিস বলো কিংবা মায়োসিস বলো প্রত্যেকটা মাইসিস দেখবা যে একটা শব্দ হচ্ছে বা দুই তিনটা শব্দ হচ্ছে সেই ধাপের যত কাহিনী আছে সব কিছু হচ্ছে ব্যাখ্যা করা যায় যেমন সর্বপ্রথম আমরা যদি হচ্ছে মাইটোসিস নিয়ে আলোচনা করি মাইটোসিসের মাঝে কি আছে মাইটোসিসের হচ্ছে প্রোফেজ আছে সো সেই প্রোফেজের মাঝে কি কি ঘটনা ঘটে নাম্বার ওয়ান হচ্ছে ডিহাইড্রেশন হয় কিংবা জল বিয়োজন হয় তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে হচ্ছে খাটো মোটা এবং স্পষ্ট হইতে শুরু করে এবং পাশাপাশি তাদের হচ্ছে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আছে সেই জিনিসটা বিলুপ্ত হইতে শুরু করে সো এই ক্ষেত্রে একটা কনফিউশন কিন্তু চলে আসে সেই কনফিউশনটা দেখবা যে তোমাদের হচ্ছে এবার এমসি কোতে দিতে পারে যে নিচের কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দার হচ্ছে বিলুপ্তি ঘটে সো এই জিনিসটার ক্ষেত্রে অপশনে যদি প্রো ম্যাটাফেজ দেওয়া থাকে আমি আবার বলতেছি এই জিনিসটা কিন্তু এমসি কোতে আসতে পারে যদি হচ্ছে অপশনে প্রো ম্যাটাফেজ দেওয়া থাকে তাহলে প্রো দেখাবা আর যদি হচ্ছে অপশনে প্রোমেটাফেজ না দেওয়া থাকে তাহলে কি দেখাবা প্রোফেস দেখাবা নিচের কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে এটা আনসার তাহলে কি হবে যদি অপশনে প্রোমেটাফেজ থাকে প্রোমেটাফেজ দাগাবো যদি অপশনে প্রোমেটাফেজ না থাকে তাহলে হচ্ছে প্রোফেস দাগাবো ঠিক আছে তাহলে এই জিনিসটা আশা করি একদমই ক্লিয়ার হলো এরপর আসা হচ্ছে আমরা তাহলে প্রোফেস নিয়ে কথা বললাম এরপর হচ্ছে প্রোমেটাফেজ ধাপ এরকমটা আসতে পারে যে নিচের কোন ধাপে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় ক্রোমোজোমাল ডান্স কিংবা ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় হচ্ছে প্রোম্যাটাফেস ধাপে এই জিনিসটা অবশ্যই মনে রাখবাম এরপর হচ্ছে নিচের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এটা যদি আসে তাহলে কি আনসার দিবা আনসার দিবা হচ্ছে প্রো মেটাফেজ ধাপে হচ্ছে এই জিনিসটা দেখা যায় আচ্ছা এগুলোগুলো হচ্ছে প্রো মেটাফেজ ধাপ এরপর হচ্ছে মেটাফেজ দাপ মেটাফেজ ধাপে কি কি হয় মেটাফেজ ধাপে তিনটা ইম্পর্টেন্ট ঘটনা নাম্বার ওয়ান হচ্ছে মেটাকাইনেসিস মেটাকাইনেসিস মানে হচ্ছে ক্রোমোজুমগুলোর বিশুবীয় অঞ্চল বরাবর বিন্যস্ত থাকা এটা হয় দুই নাম্বার হচ্ছে ক্রোমোজুমগুলো সবচেয়ে খাটো মোটা স্পষ্ট হয় সবচেয়ে খাটো মোটা স্পষ্ট কেন হয় কারণ এই পর্যায়ে ক্রোমোজুমগুলো পানি হারাইতে 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 ওই যে প্রফেস থেকে হচ্ছে পানি হারানো শুরু করছিল সে পানিগুলো হারাইতে 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 একদম তার হচ্ছে কনডেন্সড হয়ে যায় কিংবা ঘন হয়ে যায় তাহলে ক্রোমোজুমের খাটো খাটো মোটা স্পষ্ট হওয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কনডেন্সেশন আর ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো মোটা স্পষ্ট কোন ধাপে হয় সেটার আনসার হচ্ছে ম্যাটাফেজ ধাপে ম্যাটাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজুম সবচেয়ে বেশি খাটো মোটা স্পষ্ট হয় এবং পাশাপাশি দেখা যায় যে এই ধাপে ক্রোমোজোমগুলো অনেক বেশি পেঁচানো হয়ে যায় তো পেঁচানো হওয়া এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সুপার কোয়েলিং তাহলে কনডেন্সেশন কিংবা ঘনীভবন তারপর হচ্ছে সুপার কোয়েলিং এই যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে কোন ধাপে সংগঠিত হয় ম্যাটাফেজ ধাপে সংগঠিত হয় সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা পাশাপাশি ম্যাটাফেজ ধাপে আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে মাইটোসিসের যে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যাওয়া আমরা জানি যে মাইটোসিসে হচ্ছে দুইটা ক্রোমোজোম যদি মাত্রে থাকে তাহলে অপত্য কোষগুলোতে হচ্ছে দুইটা দুইটা করে হচ্ছে ক্রোমোজোম চলে আসে তাহলে দেখো এই যে ক্রোমোজোমগুলা সেগুলো নিশ্চয়ই ডাবল হইতে হবে এই দুইটা থেকে নিশ্চয়ই হচ্ছে চারটা হইতে হবে চারটা হইলে এনে ধরো হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই কোষটাতে আসবে এই জিনিসটা হচ্ছে এই কোষটাতে আসতে পারবে ঠিক না তাহলে যদি আমাদের পরীক্ষায় প্রশ্নে আসে যে মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজম হচ্ছে ডাবল হয় কিংবা আমরা বলতে পারি দুইটা থেকে চারটায় পরিণত হয় সেই ধাপটার নাম হচ্ছে মেটাফেজ ধাপ তাহলে মনে রাখবো অবশ্যই যে মাইটোসিসের মাঝে ক্রোমোজোম সংখ্যা আমরা দেখি যে মাতৃকোষ যত থাকে অপথ্য কোষগুলো তো সেম একই সংখ্যক ক্রোমোজম থাকে একই সংখ্যক ক্রোমোজম থাকতে হলে মাতৃকোষে ক্রোমোজম সংখ্যাকে ডাবল হইতে হয় এই ডাবল কোন ধাপে হয় ডাবল হয় হচ্ছে অবশ্যই ঠিক আছে আচ্ছা তাইলে এইটা গেল একপর হচ্ছে অ্যানাফেজ ধাপ অ্যানাফেজ ধাপের খুবই বিখ্যাত একটা ঘটনা হচ্ছে এল জে আই তাহলে নিচের কোন ধাপে ক্রোমোজুম ভিএল জে আই কিংবা আমরা বলতে পারি হচ্ছে ম্যাটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক এই যে তোমার হচ্ছে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলো কোন ধাপে ধারণ করে এই জিনিসটা আনসার হচ্ছে অ্যানাফেজ ধাপ অ্যানাফেজ ধাপে দেখা যায় যে হচ্ছে তারা ভি এল জে আই এই আকৃতিগুলো ধারণ করে পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো এখান থেকে এই জিনিসটা হচ্ছে ভি ভি বলতে আসলে কোন ধরনের ক্রোমোজমকে বোঝায় ম্যাটাসেন্ট্রিক এল এল দ্বারা বোঝায় হচ্ছে সাবম্যাটাসেন্ট্রিক এরপর হচ্ছে জে জে দ্বারা বোঝায় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই দ্বারা বোঝায় হচ্ছে টেলোসেন্ট্রিক সো এই জিনিসপাতিগুলো একটু মনে রাখবা এল জে আই ম্যাটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সো এই জিনিসটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবো আমরা এরপর আসে হচ্ছে টেলোফেস ধাপ টেলোফেস ধাপে কি হয় টেলোফেস ধাপে হচ্ছে প্রোফেজ ধাপে যে ঘটনাগুলো ঘটছিল তার ঠিক বিপরীত ঘটনা ঘটে প্রোফেস ধাপে কি হয়েছিল বিউজন হয়েছিল তাহলে টেলোফেস ধাপে হচ্ছে আবার পুনরায় জলযোজন হবে যে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে বিলুপ্ত হয়ে গেছিলো এই ধাপে তারা হচ্ছে আবার এখানে হচ্ছে রিএ্যাপেয়ার হবে সেই জিনিসটা আবার টেলোফেস ধাপে আবার হচ্ছে ফিরে আসে আর যেহেতু পানি অ্যাড হইতেছে ক্রোমজোম কি হবে আবার হচ্ছে আস্তে আস্তে সুতাতে পরিণত হবে কিংবা চিকন অবস্থায় হচ্ছে পরিণত হবে তো এগুলো গেল হচ্ছে টেলোফেস ধাপের ঘটনা এরপর আসো হচ্ছে তাহলে কেরিওকাইনেসিস আমাদের শেষ কেরিয়কাইনিস শেষ হলে কি এরপর হচ্ছে সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাবে যে জিনিসটা মনে রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের এখানে ধরো দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে এবার তাদের মাঝখানে কি করতে হবে এরকম ভাবে একটা ফাউন্ডেশন ফার্স্টে গঠন করতে হবে ফাউন্ডেশন গঠন করার পর তারপর হচ্ছে আস্তে আস্তে দেয়াল তৈরি করবো সো যে ফাউন্ডেশনটা ফার্স্টে তৈরি হয় সেটাকে বলা হয় কুশ প্লেট আর পরবর্তীতে এই জিনিসটা যখন একদম দৃঢ় হয়ে যায় বিভিন্ন পদার্থ সেমি সেলুলো লিগনিন সুবেরিন পেক্টিন এই জিনিসপাতিগুলো জমে যখন হচ্ছে এই প্রাসিটটা একদম দৃঢ় হয়ে যায় তখন তাকে বলা হয় হচ্ছে কুশ কুশপ্রাসিট ঠিক না তাহলে এই যে কুশ প্লেট সেই প্লেট কে তৈরি করে এই জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে এমসি করতে আসতে পারে সাইটোকাইনেসিসের সময় প্লেট কে তৈরি করে সাইটোকাইনেসিসের সময় কুশ প্লেট তৈরি করা হচ্ছে গলজি বডি এটা মনে রাখবা সাইটোকাইনেসিসের সময় কুশপ্লেট তৈরি করা হচ্ছে গলজি বস্তু কিংবা গলজি বডি তো এই জিনিসটা গেলো এরপর আস হচ্ছে কিছু কিছু কোষে কিছু কিছু কুশে মানে কি দেখা যায় কিছু কিছু কুশের মাঝে এই যে তোমার সাইটোকাইনেসিস কেরিওকাইনিসের পর এই যে সাইটোকাইনেসিস হইতেছে এই জিনিসটা ঘটে না তাহলে যে সকল কোষে কেরিওকাইনিসের পর সাইটোকাইনেসিস ঘটে না সেই ঘটনাটাকে কি বলা হয় সেই ঘটনাটাকে বলা হয় হচ্ছে মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন তাহলে নিচের কুনটিতে হচ্ছে মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজন কিংবা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন ঘটে এটার আনসার হচ্ছে ডাব ডাবের পানি হচ্ছে মুক্ত প্রাণকেন্দ্রিক বিভাজনের একটা উদাহরণ সো এই জিনিসটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে আচ্ছা তাহলে এটা গেল পাশাপাশি যে সকল কোষের মাঝে তুমি বুঝতে পারতেছো যে সাইটোকাইনেসিস হবে না অর্থাৎ মাঝখানে এই প্রাচীরটা তৈরি হবে না প্রাচীরটা যে সকল কোষে তৈরি হবে না তাদের একটা কোষের মাঝেই নিশ্চয়ই হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে তাহলে একটা উদ্ভিদ কোষের ভিতরে যদি বহু নিউক্লিয়াস থাকে তখন তাকে কি বলা হয় সিনোসাইট বলা হয় অন্যদিকে একটা প্রাণী কোষের ভিতরে যদি হচ্ছে এরকমভাবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা থাকে তখন তাকে বলা হয় হচ্ছে প্লাজমোডিয়াম এই কথাগুলো হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট তাহলে সিনোসাইড প্লাজমোডিয়াম এই জিনিসপত্রগুলো একটু মনে রাখব আচ্ছা তাহলে এগুলোই হচ্ছে মোটামুটিভাবে মাইটোসিস থেকে যে এমসি গোগুলো আসতে পারে সেগুলো পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবা যে মাইটোসিস যে বিভাজন হইতেছে এই ক্ষেত্রে কিছু পরিমাণ উদ্দীপনা কিংবা গ্রোথ ফ্যাক্টর কাজ করে সেই গ্রোথ ফ্যাক্টরগুলোর মাঝে একটা গ্রোথ ফ্যাক্টরের নাম হচ্ছে ইরাইথ্রো পয়েটিন ইরাইথ্রো মানে হচ্ছে লাল পয়েটিন কথাটা মানে হচ্ছে তৈরি হওয়া আসলে লাল তো কিছু তৈরি হতে পারে না কি তৈরি হয় লোহিত রক্তকণিকা তৈরি হয় তাহলে লোহিত রক্তকণিকা তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় ইরাইথ্রোপয়েসিস সেই জিনিসটার ক্ষেত্রে যে হরমোনটা কাজ করে তাকে বলা হয় ইরাইথ্রোপয়েটিন এই ইরাইথ্রোপয়েটিন কে তৈরি করে এই জিনিসটি একটু মনে রাখবা যে এরাইথ্রোপয়েটিন এই হরমোনটা তৈরি করে হচ্ছে আমাদের কিডনি কিংবা বৃক্ক এই জিনিসটি একটু মনে রাখবা যখনই আমাদের দেহের মাঝে লোহিত রক্তগণিকার শর্টেজ পড়ছে বা লোহিত রক্তগণিকার অভাব হচ্ছে সাথে সাথে কিডনি সেই জিনিসটা বুঝতে পেরে ইরাইথ্রোপোয়েটিন তৈরি করে ইরাইথ্রোপোয়েটিন এটা হচ্ছে হরমোন কিংবা গ্রোথ ফ্যাক্টর এটা গিয়ে যখন হচ্ছে আমাদের বোন মেরো কিংবা অস্থিমচের ওপর কাজ করে তখন সেখান থেকে হচ্ছে দেখা যায় যে লোহিত রক্তগণিকা সৃষ্টি হইতে শুরু করে তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা এরপর আসো হচ্ছে মায়োসিস বিভাজন এই যে মায়োসিস মাইটোসিস এগুলো থেকে কিরকম ভাবে এমসি কেউ আসতে পারে যে কোনো একটা চিত্র দিয়ে দিবে চিত্র দিয়ে বলবে এটা কোন ধাপ সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ধাপে ক্রোমোজোম গুলা কিরকম চিত্র থাকে বা ক্রোমোজোম গুলোর অবস্থান কিরকম হয় সেই জিনিসটি মনে রাখো সো মায়োসিসের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে মায়োসিসের মাঝে হচ্ছে দুই ধরনের মায়োসিস আছে একটা হচ্ছে মায়োসিস এক আর একটা হচ্ছে মায়োসিস দুই সো মায়োসিস একের মাঝেই মেইনলি হচ্ছে অনেকগুলো ধাপ বা এই জিনিসটি একটু জটিল মাইনাস দুই জিনিসটা হচ্ছে অনেকটা মাইটোসিসের মতোই সো মায়নোসিস একের মাঝে আমরা জানি চারটা ধাপ ম্যাটাফেস বলে কোনো ইস্যু নাই চারটা থাপ প্রোফেস এক ম্যাটাফেস অ্যানাফেস এক এবং হচ্ছে টেলোফেস এক এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোফেস একটা প্রোফেস একের মাঝে আবার হচ্ছে পাঁচটা ধাপ সেগুলো মনে রাখতে আমরা বলছিলাম যে লেবুর জায়গায় পচা ডিম ডাল এই কথাটা মনে রাখতে পারো আমি মনে রাখতাম সো ল্যাপটোটিন জাইগোটিন ডিপ্লোটিন ল্যাপ্টো এই যে ল্যাপটোটিন সেটার মাঝে মেইনলি কাহিনী কি এই যে জাইগোটিন সেটার মাঝে মেইনলি কাহিনিটা টেকি এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে সো অনেক সময় এই জিনিসটা আসে যে ল্যাপটোটিনের মাঝে ধরো হচ্ছে আমরা ল্যাপটোটিনের মাঝে কি দেখি ল্যাপটোটিনের মাঝে ক্রোমোজুমের গায়ে হচ্ছে ছোটো ছোটো পুতির মতো কিছু জিনিস দেখা যায় যেগুলোকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার তাহলে নিচের কোন ধাপে ক্রোমোজোমের গায়ে দানাদার পদ অর্থ দেখা যায় তাহলে সেই জিনিসটা আনসার কী হবে আনসার হবে হচ্ছে ল্যাপ্রোটিন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাইগোটিন এবং প্যাকাইটিন এগুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে হচ্ছে সাধারণত এমসিকিউতে বেশি প্রশ্ন আসে জাইগোটিন ধাপে জাইগোটিন ধাপটা হচ্ছে ভাবে মনে রাখতে পারো জাইগোটের সাথে মিল আছে জাইগোট জিনিসটা কিসের মতো জাইগোট জিনিসটা ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু দুইটা জিনিস একসাথে মিলিত হয় ঠিক তেমনইভাবে জাইগোটিন ধাপে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো ধরো এটা আসছে আমাদের পিতা থেকে আর ধরো হচ্ছে এটা আসছে আমাদের মাতা থেকে তাহলে দুইটা ক্রোমোজোম এই যে জোড়া বাঁধলো এই জোড়া বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে জাইগোটিন ধাপে সংগঠিত হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা দুইটা কথাই মনে রাখো যে এই যে জোড়া বাঁধার যে প্রক্রিয়াটা সেই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে কি বলা হয় জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সিনাপসিস অন্যদিকে জোড়া বাঁধা হয়ে গেলে তারপরে এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট তাহলে মনে রাখবা জিনিসটা হচ্ছে অনেকটা বিয়ের মতো ঠিক আছে বিয়ের ক্ষেত্রে হচ্ছে যেরকমভাবে দুইজন হচ্ছে মানুষ কাছাকাছি আসে কিংবা তাদের একটা মিলন সংগঠিত হয় তাহলে এরকমভাবে হচ্ছে আমরা মনে রাখবো যে ক্রোমোজমগুলা যখন জোড়া বাঁধে সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সিনাপসিস সিস আসে লাস্টে সিস থাকা মানে হচ্ছে প্রক্রিয়া অন্যদিকে জোড়া বাঁধা হয়ে গেলে এই যে জোড়াটা আসে সেই জোড়াটাকে বলা হয় হচ্ছে বাইভেলেন্ট ঠিক আছে তাহলে জোড়া একটা কাপল কাপলকে বলা হয় হচ্ছে বাইভেলেন্ট অন্যদিকে বিয়ের প্রক্রিয়াটা হচ্ছে বা একসাথে যে ক্রোমোজোমগুলো জোড়া পাচ্তেছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস মনে রাখবো অবশ্যই সিনাপসিস বাইভেলেন্ট এই যে দুটো জিনিস সেটা কোন ধাপে সংগঠিত হয় সেটা হচ্ছে জাইগোটিন ধাপে সংগঠিত হয় এরপর আসা হচ্ছে প্যাকাইটিন প্যাকাইটিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তিনটা ঘটনা ঘটে তিনটা ঘটনা আপনাদের মনে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে টেট্রাট অর্থাৎ ক্রোমোজোমগুলো চার বাহুবিশিষ্ট একটা অবস্থায় পরিণত হয় সেটাকে বলা হয় টেট্রাট টেট্রাট হলে হচ্ছে সিস্টার নন সিস্টার ক্রোমাডিটই সৃষ্টি হয় তখন দেখা যায় যে নন সিস্টার ক্রোমাডিটগুলো পরস্পরের সাথে লেগে যায় লেগে এরকম এক্সের মতো একটা অবস্থা গঠন করে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে কায়াজমা তাহলে আমরা মনে রাখবো যে টেট্রাট গঠিত হয় কায়েজমা গঠিত হয় এবং কায়েজমা গঠিত হওয়ার পর তারপর কী হয় ক্রোমোজমের অংশের বিনিময় হয় অর্থাৎ ক্রসিং ওভার হয় তাহলে প্যাকাইটিন ধাপ খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ধাপটা থেকে হচ্ছে এমসিগত প্রশ্ন আসতে পারে কী মনে রাখবা প্যাকাইটিন ধাপে তিনটা ঘটনা নাম্বার ওয়ান হচ্ছে টেট্রাট দুই নাম্বার হচ্ছে আমাদের কায়সমা গঠিত হবে এবং তিন নাম্বার হচ্ছে ক্রসিং ওভার টেট্রাট কায়সমা ক্রসিং ওভার এই তিনটা জিনিস হচ্ছে প্যাকাইটিন ধাপে সংগঠিত হয় সো এই জিনিসটা মনে রাখবা এরপর আসলে হচ্ছে ডিপ্লোডিন ধাপ ডিপ্লোডিন ধাপে দুইটা জিনিস একটা হচ্ছে প্রান্তীয়করণ ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে সরে যায় আর দুই নম্বর হচ্ছে লুপ সৃষ্টি হয় যখন প্রান্তের দিকে সরে যেতে শুরু করে তখন তাদের ভিতরে লুপ সৃষ্টি হয় সে লুপের মান কত থেকে কত হইতে পারে নাইনটি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত হইতে পারে এরপর আসা যা হচ্ছে ডায়াকানিসিস ডায়াকেনিস যেহেতু হচ্ছে প্রোফেজেকের সবচেয়ে লাস্টের ধাপ এজন্য ডায়াকানিসিসে কি ঘটে ডায়াকেনিসে আমাদের নিউক্লিয়ার ম্যামব্রেন তারপর হচ্ছে নিউক্লিওলাস এগুলো হচ্ছে বিলুপ্তি ঘটে এরপর মাইটোসিসের ম্যাটাভেজের মতোই আমাদের মায়োসিসেরও ম্যাটাভেজ ঘটে সেই ম্যাটাভেজ একের মাঝে যেটা পার্থক্য মাইটোসিস এর সাথে সেটা হচ্ছে মাইটোসিস এর ম্যাটাফেজে আমাদের ক্রোমোজোম কিন্তু ডাবল হয়েছিল অর্থাৎ দ্বিতন হয়েছিল অন্যদিকে মাইসিস একের যে ম্যাটাভেজ এক সেখানে কোনো ধরনের ক্রোমোজোমের দ্বিতন ঘটে না ক্রোমোজোম সংখ্যা যেহেতু ডাবল হইতেছে না এই কারণে দেখা যায় যে পরবর্তীতে এনাফেজ একে গিয়ে ক্রোমোজোম যখন হচ্ছে মেরুর দিকে চলতে শুরু করে তখন একটা ক্রোমোজোম চলে যায় এই পাশে একটা ক্রোমোজোম চলে যায় এ পাশে ফলে মাতৃকোষে যদি হচ্ছে দুইটা ক্রোমোজোম থাকে সে দুইটা ক্রোমোজোমের মাঝে একটা চলে যেছে এই অপত্য কোষে আর একটা চলে যেছে এই অপত্য কোষে এইভাবে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইতেছে বাট ক্রোমোজোম সংখ্যার যে হ্রাসটা ঘটছে সে হ্রাসটা হচ্ছে কোন ধাপে গিয়ে সর্বপ্রথম দেখা যায় এই জিনিসটা কিন্তু আমাদের এমসি আসতে পারে যে মায়োসিস একে ক্রোমোজোম সংখ্যা কোন ধাপে গিয়ে হচ্ছে হ্রাস পায় তাহলে যেহেতু হচ্ছে মায়োসিস একের সবচেয়ে লাস্টের ধাপ টেলোফেস একে গিয়ে হচ্ছে দুইটা আলাদা আলাদা কোষের সৃষ্টি হবে তখন দেখা যায় যে দুইটা ক্রোমোজম দুই কোষে চলে গিয়ে হচ্ছে ক্রোমোজম সংখ্যা হ্রাস ঘটে গেছে এজন্য আমরা মনে রাখবো যে মায়োসিসে কোন ধাপে ক্রোমোজম হ্রাস পায় এটা যদি আমাদের এমসি কোতে আসে আমরা আনসার দিব হচ্ছে টেলোফেস এক এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন আনসার কি হবে আনসার হবে হচ্ছে টেলোফেস এক টেলোফেস এক ধাপে গিয়ে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে গেছে অর্থাৎ মাতৃকোষে যদি হচ্ছে দুইটা ক্রোমোজোম থাকতো সেই দুইটা ক্রোমোজোমে একটা চলে গেছে একটা আর একটা চলে গেছে আরেকটা একটা কোষে এই জিনিসটা বোঝা যায় হচ্ছে টেলোফেস একে ঠিক আছে কিন্তু মেইনলি হচ্ছে হ্রাস পাওয়ার এই ঘটনাটা শুরু কিন্তু হয়েছে হচ্ছে ম্যাটাফেজে ম্যাটাফেজ একে যেহেতু হচ্ছে ক্রোমোজোম ডাবল হয়েছে না এই কারণে দেখা গেছে এই হ্রাসটা ঘটছে বাট সেই জিনিসটা দেখা যায় গিয়ে হচ্ছে টেলোফেস একে আচ্ছা এরপর পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে যেটা কিনা কোষের কুশের মৃত্যু বলে হচ্ছে তোমাদের বইতে আছে সেটা হচ্ছে দুই ধরনের কুশের মৃত্যু হতে পারে একটা হচ্ছে ন্যাক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপটোসিস নেক্রোসিস থেকে আমরা মনে রাখতে পারি ন্যাক্রোসিস এই জিনিসটা মাঝে আছে এন দ্বারা হচ্ছে নিউট্রিশনও হয় নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি তাহলে কুশের মাঝে যদি পুষ্টির অভাব হয় কিংবা বিষাক্ত কোনো পদার্থ থাকে তাহলে সেই দুইটা কারণে যদি হচ্ছে কোনো কুশের মৃত্যু হয় সেই ধরনের মৃত্যুকে আমরা বলবো হচ্ছে ন্যাক্রোসিস পুষ্টি কিংবা নিউট্রিশনের অভাবে যে ধরনের মৃত্যু তাকে বলা হয় নেক্রোসিস অন্যদিকে অ্যাপোপটোসিস কি অ্যাপোপটোসিস হচ্ছে জেনেটিক্যালি সেল ডেথ অর্থাৎ কুশের যে জিন আসে সেই জিনের মাঝে যদি কুশ হচ্ছে একটু দুসামি করে অর্থাৎ ক্যান্সারের দিকে যাইতে শুরু করে তখন হচ্ছে কিছু জিন আসে যে জিনগুলো হচ্ছে কুশকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাহলে জিনের মাধ্যমে মৃত্যু কিংবা জেনেটিক্যালি সেলডেথ এটা হচ্ছে অ্যাপোপটোসিস নিজের কোন ধরনের মৃত্যুর ক্ষেত্রে কুশের মৃত্যুর ক্ষেত্রে হচ্ছে জিন দ্বারা এই জিনিসটা সংগঠিত হয় বা নিচের কুন্টিকে জেনেটিক্যালি সেলডেট বলা হয় এই জিনিসটা হচ্ছে অ্যাপপ্টোসিস এই কথাগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে তাহলে মোটামুটি এই হচ্ছে সেই জায়গাগুলা যেখান থেকে হচ্ছে আমাদের এমসি প্রশ্ন আসতে পারে এবার সেটা এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো সব ক্ষেত্রে এতক্ষণ যে এরিয়াগুলা বললাম যে পয়েন্টগুলো বললাম সেখান থেকে হচ্ছে আমাদের এম প্রশ্ন আসতে পারে তাহলে এখন আমরা কি জানবো এখন আমরা জানবো হচ্ছে বিভাজন চ্যাপ্টার থেকে সিকিউ কিংবা সৃজনশীলে কোন কোন টপিক আসতে পারে কীরকমভাবে আসতে পারে আচ্ছা এবার আসলে দেখা হচ্ছে সৃজনশীল থেকে বিভাজন থেকে সৃজনশীল কীরকম আসতে পারে সৃজনশীলের জন্য হচ্ছে জাস্ট চারটা জিনিস ইম্পর্ট্যান্ট চারটা জিনিস মনে রাখলে এখান থেকে আসবে এর থেকে হচ্ছে বাইরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না সো সেগুলা কি সেগুলো হচ্ছে মাইটোসিসের যে ধাপগুলো আছে মাইটোসিসের মাঝে প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেস এনাফেস টেলোফেস এই যে পাঁচটা ধাপ আছে সেই পাঁচটা ধাপের মাঝে কি কি কাহিনি ঘটে সেগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে সৃজনশীলে সাধারণত হচ্ছে কোনো একটা উদ্দীপক দিয়ে দিবে উদ্দীপক দিয়ে ধরা হচ্ছে কোনো একটা চিত্র দিয়ে দিবে চিত্র দিয়ে ধরা হচ্ছে এরকমভাবে দিয়ে বলবে যে এটা কোন ধাপ এটা হচ্ছে চিত্র ফিগার দিয়ে বলবে হচ্ছে এটা ধরো পি বলবে যে পি আসলে কোন ধাপ ঠিক আছে এই জিনিসটার হচ্ছে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তাহলে পি ধাপটা হচ্ছে তুমি মাইটোসিসের মাঝে বুঝবা যে এটা আসলে কোন ধাপ সেই অনুযায়ী হচ্ছে বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে পাশাপাশি এখান থেকে এই জিনিসটা আসতে পারে যে পি এর পরবর্তী ধাপ কিংবা পি এর আগের ধাপ কিংবা পি ধাপের হচ্ছে কি গুরুত্ব আছে সেই জিনিসটা ব্যাখ্যা করো তখন হচ্ছে ওই জিনিসটা লাগবে জন্য কি করবো আমরা মাইটোসের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস হচ্ছে পড়ার চেষ্টা করব এরপর হচ্ছে মায়োসিস মায়োসিসের মাঝে হচ্ছে আমরা জানি মায়োসিস এক আছে মায়োসিস দুই আছে বিশাল বড় একটা বিভাজন এত বড় বিভাজন হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য দরকার নেই সৃজনশীলের জন্য আমরা মায়োসিস একের যে প্রোফেস একটা আছে প্রোফেস একের মাঝে যে হচ্ছে ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনিস এই যে পাঁচটা ধাপ আছে সেই পাঁচটা ধাপের মাঝে আমরা মেইনলি হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বো তিনটা ধাপ একটা হচ্ছে জাইগোটিন দুই নাম্বার হচ্ছে প্যাকাইটিন তিন নাম্বার হচ্ছে ডি প্লোটিন এই তিনটা ধাপ থেকেই সাধারণত হচ্ছে সৃজনশীলের প্রশ্ন এসে থাকে ঠিক আছে কোন ধাপে আসলে কি কাহিনী ঘটে কি কি হচ্ছে ঘটনা সংগঠিত হয় সেই জিনিসটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে সৃজনশীলের জন্য এরপর হচ্ছে প্যাকাইটিন যেটা বললাম প্যাকাইটিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাকাইটিনের মাঝে কি ঘটে ক্রসিং ওভার ঘটে সেই ক্রসিং ওভার সম্পর্কে তোমরা দেখবা হাসান স্যারের বই হচ্ছে একদম বিভাজন চাপ্টার লাস্টের দিকে হচ্ছে একটা আলাদা প্যারাই আছে বা আলাদা হচ্ছে একটা অংশ আছে সো সেই অংশটা পরে তুমি ক্রসিং ওভার কিভাবে সংগঠিত হয় ক্রসিং ওভারের গুরুত্বটা কি এই জিনিসপাতিগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবো এবং সবশেষে খ নম্বরের প্রশ্নে প্রশ্ন যদি একদম সহজ করে তখন বলবি যে মাইটোসিস কিংবা মায়োসিস কোষ বিভাজনে জীবজগতে ভূমিকা কি সো এরকমটা আসতে পারে যে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টিতে কিংবা প্রজাতির হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবো রাখতে মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম এই জিনিসটা বিশ্লেষণ করো কিংবা হচ্ছে আলোচনা করো সপক্ষে যুক্তি দাও এরকম ধরনের প্রশ্ন হচ্ছে আমাদের ঘ নাম্বারে আসতে পারে তাহলে আশা করি হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার থেকে एमसीक्यूতে কি কি আসতে পারে সিকিউতে কি কি আসতে পারে সেটা সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার একটা একটা দিতে পারছি সো আজকের ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর পাশাপাশি হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে হচ্ছে আমি চেষ্টা করব অন্য আরেকটা অধ্যায়ের যে এমসিকিউ সি কি কি আসবে সেগুলো নিয়ে আলোচনা করতে সো খুব শীঘ্রই দেখা হচ্ছে সেই ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম